টেস্ট ক্রিকেটে বিশ্ব রেকর্ড গড়া সোহাগ গাজী স্বজনদের সাথে ঈদ উদযাপন করতে এখন পটুয়াখালীতে সকালে স্বেচ্ছাসেবী রক্তদাতা সংগঠন সেভ আয়োজিত প্রীতি ক্রিকেট ম্যাচে অংশ নেন গাজী শহরের সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয় মাঠে ম্যাচে অংশ নেয় গ্রিন পটুয়াখালী এবং হ্যাপি ক্লাব ম্যাচে সোহাগের চার ছক্কার অনবদ্য নৈপুণ্য উপভোগ করেন দর্শকরা পরে ট্রফি তুলে দেন ব্যবসায়ী আবুল কালাম আজাদ পরিবারের সাথে ঈদ উদযাপন শেষে শুক্রবার ঢাকায় ফিরবেন সোহাগ গাজী